প্রথম ধাপে দেশের একশো উনচল্লিশ উপজেলায় চলছে ভোট উৎসব চার ঘন্টায় ভোট পড়েছে বিশ শতাংশ তরুণদের পাশাপাশি ভোটারদের লাইনে আছে বয়সের ভয়ে নুয়ে পড়ারাও যোগ্য প্রার্থী বেছে নেয়ার প্রত্যয় খুবই সন্তুষ্ট যে এত সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট আমরা দিতে পারতেছি কম্পিউটার মাধ্যমে দিছি তো মানে খুব সহজ সুন্দরভাবে ভোট দিয়েছি কোনো সমস্যা হয়নি আল্লাহ যখন ভোটার বানাইছে ভোট আমাকে দিতেই হবে এবছর আমি ইভিএম পদ্ধতিতে ভোট দিছি এটা একটু সহজ লাগছে সকাল থেকেই সবকিছু ঠিক আছে কোনো মেশিনেই কোনো প্রবলেম দেখা দেয়নি বড় ধরনের কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি দু একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছে কেন্দ্রে কেন্দ্রে লাইন থাকলেও বিএনপি বলছে ডামি নির্বাচন যেটি ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যাত নির্বাচন ভোটাররা আজকে সকাল থেকে শুরু হয়েছে ভোট কেন্দ্রে যায়নি বগুড়ায় সিল স্বাক্ষর ছাড়া ব্যালটে ভোট গ্রহণের অভিযোগ জেলায় জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছে আমি দাদুল হক এবার অন্যান্য শীর্ষ সংবাদ ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ না থাকায় প্রধানমন্ত্রীর খুব। নির্যাতিতদের জন্য দোয়া করতে হজ যাত্রীদের প্রতি আহ্বান উদ্বোধন করলেন হজ করতেছি রাজধানীর বুকে খোঁড়া খুঁড়ির প্রতিযোগিতা ঢাকা দক্ষিণের চল্লিশটি সড়কের বেহাল দশা সমন্বয়হীন কাজে পথচারীদের চরম ভোগান্তি তোয়াকি ঠিকাদারের প্রকৃতিতে মানব জীবনের সন্ধান করে গেছেন রবি ঠাকুর সাহিত্যের ভাষায় পরিবেশ রক্ষার দাবি তুলেছেন শত বছর আগেই বিশ্বকবির একশো তেষট্টিতম জন্মবার্ষিকীতে নানা আয়োজন শুরুতেই উপজেলা নির্বাচনের খবর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথম ধাপে দেশের একশো উনচল্লিশটি উপজেলা পরিষদে ভোট গ্রহণ চলছে সকাল আটটা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে দুপুর বারোটা পর্যন্ত বিশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এদিকে নির্বাচন সুষ্ঠু করতে কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সারাদেশের একশো উনচল্লিশটি উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোটযুদ্ধ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে কেন্দ্রে ভিড় ভোটারদের ভোটের দিন সকালে রাঙ্গামাটি নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলায় ঝুমেনি ভোটাধিকার প্রয়োগ মেঘলা আকাশ উপেক্ষা করে ছাতা মাথায় সচস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে ভোটাররা নারী পুরুষ তরুণ বৃদ্ধ সবাই দাঁড়ান ভোটের লাইনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে নিজের মত প্রকাশ করেন তারা প্রতিটি কেন্দ্রেই চোখে পড়ে ভোটারের উপস্থিতি প্রথমবারের মতো ইভিএম এ ভোট দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত ভোটাররা জীবনে বহুত ভোট দিছি এবং প্রথমে ভোট দেয় এবং এবছর আমি ইভিএম পদ্ধতিতে ভোট দিছি এটা একটু সহজ লাগছে সকাল সকাল বৃষ্টি হচ্ছিল এজন্য আসতে পারতেছিলাম না সকাল সকাল এসে ভোট দিয়ে ফেলছি আমরা খুবই সন্তুষ্ট যে এত সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট আমরা দিতে পারতেছি বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর হাতে পায়ে নেই জোর এরপরও থেমে নেই ভোটাধিকার প্রয়োগের প্রবল ইচ্ছা বয়সের কাছে হার মানলেও প্রজন্মের কথা চিন্তা করে যোগ্য প্রার্থীকে এলাকার উন্নয়নে নির্বাচিত করার অঙ্গীকারে দৃঢ় প্রত্যয় নিজের ভোটাধিকার নিয়ে কেন্দ্রে হাজির শারীরিকভাবে অক্ষম হওয়া ভোটাররাও হ্যাঁ ভোট সমস্যা না অন্য কোনো সমস্যা এরকম শান্তিভাবে ভোট দেয় নাই তিনটা মেশিনে ছয়টা চাপ দিয়েছি গেছে এদিকে ভোট নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে জোরদার রয়েছে নিরাপত্তা প্রতিটি কেন্দ্রে আমাদের তিন থেকে চারজন সশস্ত্র পুলিশ একজন পিসি একজন এপিসি আনসার সদস্য এবং চকিদার সাজানো হয়েছে প্রথম ধাপে একশো উনচল্লিশটির মধ্যে বাইশটি উপজেলা ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলছে সময় সংবাদ ভোট গ্রহণের আরো খবর জানবো ঢাকার কেরানীগঞ্জে আছেন সহকর্মী স্থানবির রূপল চট্টগ্রামের সীতাকুণ্ডে আছেন শফিকুল আলম রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু শুরুতেই যাব আমরা রূপলের কাছে রূপল কেরানীগঞ্জ উপজেলায় নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে সকালে ভোটার উপস্থিতি বেশ খানিকটা কম থাকলেও আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেড়েছে আর পাশাপাশি কিন্তু এখানে অভিযোগও আছে অর্থাৎ স্পটলাইটে থাকা যে দুজন প্রার্থী আছেন বিশেষ করে আনারস মার্কার এবং কাপ মার্কার প্রার্থী এই দুইজন প্রার্থীকেই মূলত আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন এর মধ্যে নির্বাচনে প্রচারণায় এবং বিভিন্ন সভা সমাবেশে তবে সকাল থেকে ভোট কেন্দ্রের বেশ নির্বিঘ্ন ভাবেই ভোট গ্রহণ চলছে কোথাও কোথাও কাপ্রিস মার্কার আলতাফ হোসেন বিপ্লব তিনি অভিযোগ করেছেন যে তার এজেন্টকে ভয় দেখিয়ে বের বের করে দেওয়া হয়েছে কোথাও কোথাও এরকম অভিযোগের সত্যতাও মিলেছে এবং এই যে কেন্দ্রটিতে আছে এই কেন্দ্র সকাল থেকে আসলে কাপ্রিস মার্কার এজেন্ট দেখা যায়নি তবে দুপুর নাগাদ কয়েকজন এজেন্টকে ভেতরে প্রবেশ করতে দেখেছি কিছুক্ষণ আগেও চুনকুটিয়া এর পাশেই চুনকুটিয়া উচ্চ বিদ্যালয়ে সেখানে একজন এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন কাপ্রিস মার্কার আলতাফ হোসেন বিপ্লবের সমর্থকরা তো এছাড়াও এই ভোটকণ্ডগুলোতে বেশ নির্বিঘ্নভাবে স্বাভাবিকভাবেই চলছে এই সুভাড্ডা ইউনিয়নেই কেরানীগঞ্জ উপজেলার সব মিলে যে ছয় লাখ ভোটার আছে তার মধ্যে এক লাখের বেশি বেশি ভোটার এই একটি ইউনিয়নে বাকি এগারোটি ইউনিয়ন মিলে পাঁচ লাখ মতো ভোটার আছে অর্থাৎ বলাই চলেছে এই সুপারটা ইউনিয়নটি এই নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর হিসাবে কাজ করছে এবং এই জায়গাটিতেই প্রভাব বিস্তার করার যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো এসছে তবে অন্য জায়গায় সেরকম অভিযোগ নেই বা কেরানীগঞ্জ মডেল থানা যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতেও নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে তবে কোথাও কোথাও কোনো কোনো কেন্দ্রে দেখতে পেয়েছে যে নির্বিঘ্নভাবে ভোটাররা ভোট গ্রহণ করতে পারলেও কোথাও কোথাও যে অযাচিত পুলিং এজেন্ট ছাড়াও বাইরের কিছু লোকজন কখনও কখনও ঢুকে পড়ছেন এবং তারা কিছু কিন্তু বিপত্তির সৃষ্টি করছেন তো সেদিক থেকে নির্বিঘ্ন ভোট হলেও কিছু 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 সংশয় নিয়েই কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে এই নির্বাচনটি এখন অনুষ্ঠিত হচ্ছে যদিও কোথাও কোনো বড় ধরনের ঝামেলা এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি তো এই ছিল এখন পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনের খবর চলে যাচ্ছে চট্টগ্রামে সেখানে আছেন শফিকুল আলম চট্টগ্রামের যে তিনটি উপজেলার ভোট গ্রহণ হচ্ছে সেখানে ভোটারদের উপস্থিতি কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা কিছু ভোটারের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্র রয়েছে সেখানে বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতি দেখতে পাচ্ছি এটা আসা যাচ্ছে আসলে সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছিলাম সেখানে কোনো লাইন দেখিনি কয়েকজনের শেষে ভোট দিয়েছে কিন্তু যেহেতু সকাল থেকে গুড়ি বৃষ্টি হচ্ছে পুরো চট্টগ্রাম চট্টগ্রাম নগর জুড়ে বিভিন্ন উপজেলা জুড়ে সেক্ষেত্রে কিন্তু ভোটাররা আসেনি কিন্তু এই মুহূর্তে দেখলাম যে বিকেল গড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং ভোটাররা কিন্তু এসেছেন এবং চট্টগ্রামে যে কথা বলতে পারে সেটি হচ্ছে তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা কিন্তু প্রায় সাড়ে নয় লাখের মধ্যে দুইশো নব্বইটি কেন্দ্রে ভোট হচ্ছে এবং ভোট ভূত রয়েছে দুই হাজার ষোলোটি এবং নির্বাচনী কর্মকর্তা প্রায় সাত হাজারের বেশি নির্বাচনী কর্মকর্তা এখানে কাজ করছেন চট্টগ্রামের বিভিন্ন খেলা এবার কথা বলতে গেলে প্রায় দুই হাজার বেশি পুলিশ সদস্যরা রয়েছে পাশাপাশি আর র্যাবের টহল দেখেছি বিজেপি দেখেছি কিছুক্ষণ আগে মিরসরাই একজন নির্বাচনী কাজে বাঁধা দেওয়ার অপরাধে কিন্তু একজনকে আটক করেছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে বিজেপি টহল দল এবং এছাড়া আসলে সকাল থেকে আর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু আমরা চট্টগ্রামে দেখতে পাইনি এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা চট্টগ্রামে ঘটেনি সব কিছু মিলিয়ে বলা যায় যে এখন বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা আমরা লক্ষ্য করছি বিভিন্ন কেন্দ্রে যেহেতু তিনটি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে এবং সেই তিনটি উপজেলায় প্রায় চেয়ারম্যান প্রার্থী রয়েছে বারোজন মহিলা প্রার্থী রয়েছে সাতজন এবং ভাইস চেয়ারম্যান রয়েছে আটজন এবং প্রায় সাড়ে নয় লাখ ভোটার কিন্তু এই কেন্দ্রে কিন্তু এই তিনটি উপজেলায় কিন্তু ভোট দিচ্ছেন তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি বেলা করার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে এবং ভোটাররা কিন্তু তাদের ভোটগুলো তো এই ছিল আমার কাছে আসলে চট্টগ্রামের তিনটি উপজেলা ভোটের সর্বশেষ এবং চলে যাচ্ছি রাজশাহীতে রকির কাছে প্রথম ধাপে রাজশাহীর দুইটি উপজেলায় উপজেলা পরিষদ যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি কিন্তু হচ্ছে গোদাগাড়ি এবং তানোর এই দুইটি উপজেলায় আপনারা দেখছেন যে এই যে ভোট কেন্দ্রেতে আমরা আছি সেটি হচ্ছে গোদাগাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র এই কেন্দ্রে মূলত সকালের দিকে কিছু ভোটার উপস্থিতি থাকলেও এই পর্যায়ে এসে কিন্তু ভোটার উপস্থিতি সে অর্থে দেখা যাচ্ছে না দু একজন করে ভোটার দেখা যাচ্ছে তারা আসেন এবং তাদের যে পছন্দের প্রার্থী তারা ভোট দিচ্ছেন আপনাদের জানিয়ে রাখি গোদাগারি উপজেলার যে মোট ভোটার সংখ্যা সেটি দুই লাখ একাশি হাজার একশো ষাটজন এবং মোট যে ভোট কেন্দ্র সেটি একশো জন মোট ভোট কক্ষের সংখ্যা সাতশো পনেরো এবং চেয়ারম্যান প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন কাপ্রিস প্রতীক নিয়ে এখানে মোট জাহাঙ্গীর আলম দোয়াত কলম নিয়ে প্রতীক নিয়ে এখানে নির্বাচনে অংশ নিয়েছেন বেলাল উদ্দিন সোহেল আনারস প্রতীক নিয়ে এখানে রবিউল আলম এবং ঘোড়া প্রতীক নিয়ে সাজিদুর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে এখানে সুন্দরনন্দ দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে ভাইস চেয়ারম্যান পদে চারজন এখানে চশমা প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন নাজমল হক তালা প্রতীক নিয়ে এখানে শফিকুল ইসলাম টিয়া এছাড়া আরও দুই দুই প্রার্থী রয়েছেন এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখানে দুইজন প্রার্থী রয়েছে তানুর উপজেলার যদি কথা বলি এ তানুর উপজেলার যে মোট ভোটার সংখ্যা এক লাখ ছেষট্টি হাজার একশো তিয়াত্তর জন এছাড়া মোট ভোট কক্ষের সংখ্যা সেখানে চারশো পঁচিশ এবং মোট ভোট কেন্দ্র সেখানে একষট্টি এছাড়া সেখানে দুইজন চেয়ারম্যান প্রার্থী দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা কিছুক্ষণ আগে এখানে প্রিজাইডিং কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি যেটি বলছেন যে এখন পর্যন্ত সাতাশ শতাংশ ভোট এখন তারা শতাংশ পড়েছে যেহেতু আরও কিছু সময় বাকি আছে তারা আশা করছেন এই ভোটের যে শতাংশ সেটি আরও বাড়বে বলে তারা কিন্তু আশা করছে তবে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সে অর্থে কিন্তু আমরা খবর পাইনি আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুবই স্বাভাবিক রয়েছে তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনের সর্বশেষ খবর এখন আমরা চলে যাচ্ছি বরিশালে সহকর্মী অপুর কাছে উপজেলা পরিষদের ভোট আজকে সকাল আটটা থেকে গ্রহণ শুরু হয়েছে বিরামহীন ভাবে বিকেল চারটা পর্যন্ত চলবে বরিশাল বিভাগের পাঁচটি উপজেলায় ভোট হচ্ছে পিরিজপুরে তিনটি এবং বরিশাল জেলায় দুটি বরিশাল সদর এবং বাকেরগঞ্জ আমি এই মুহূর্তে আছি বরিশাল সদর উপজেলার করাপুর ইউনিয়নে রয়েছে করাপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রয়েছে এখানে এসে বা এর আগে বেশ কয়েকটি কেন্দ্রই আমরা সকাল থেকে পরিদর্শন করার চেষ্টা করছিলাম দেখার চেষ্টা করছিলাম সকাল থেকে বরিশালে যতগুলো ভোটার ভোট কেন্দ্র রয়েছে প্রত্যেকটিতেই শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে আমরা এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা নির্বাচনের সচরাচর যে ঘটনাটি আমরা শুনে থাকি হামলা পাল্টা হামলা সহিংসতা সে ধরনের ঘটনা কিন্তু বরিশালের আজকে কোনো কেন্দ্রেই আমাদের কাছে সে ধরনের খবর আসেনি হয়নি শুধুমাত্র একটি কেন্দ্রেই জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে আমাদের কাছে অভিযোগ এসেছে সেখানে জাল ভোট দেবার অভিযোগ এসেছে আটষট্টি কেন্দ্র রয়েছে বরিশালের সদর এই উপজেলায় এবং বাকেরগঞ্জে রয়েছে একশো তেরোটি আর মোট বরিশালে ভোটার রয়েছে এক লাখ পঁচানব্বই হাজার দুইশো নিরানব্বই জন এবং বাকেরগঞ্জ উপজেলায় রয়েছে তিন লাখ বারো হাজার এগারো জন ভোটার রয়েছে এই ভোটারদের মধ্যে মোট ভোটার রয়েছে চার চার লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো দশ জন এবং বরিশাল সদরে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মূলত পাঁচজন প্রার্থী আওয়ামী ঘরানার ফলে এখানে হাড্ডাহাড্ডি এটা লড়াই হবে প্রত্যেক প্রার্থীরই এখানে এজেন্ট রয়েছে প্রিজাইডিং অফিসাররাও বলছেন প্রত্যেক প্রার্থীরই এজেন্ট রয়েছেন পুলিং এজেন্ট রয়েছে এবং শান্তিপূর্ণ একটা উৎসব মুখর পরিবেশ এই ভোটে আমরা অন্তত উপজেলা পরিষদের ভোটে দেখছি যদিও বা সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম রয়েছে কেননা সকালে বৃষ্টি ছিল বৃষ্টির পর পর ভোটার উপস্থিতি বেড়েছিল এখন দুপুর বাজে সোয়া দুইটার মতন এখন দুপুরের খাবারের দুপুরের খাবারের পর পর বলে ধারণা করছে কর্মী এখানকার বিভিন্ন কর্মী এবং বরিশাল থেকে উপজেলা প্রার্থীদের নেতাদের পরিষদের শেষ তথ্য আমার কাছে এতটুকুই ছিল উপজেলা পরিষদ নির্বাচনের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা আমরা সরাসরি ছিলাম বরিশালে রাজশাহীতে চট্টগ্রামে এবং এর আগে ছিলাম না কেরানীগঞ্জে উপজেলা নির্বাচনের আরো খবর জানবো সুরামগঞ্জের শাল্লায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র আর গাবতলী উপজেলায় আছেন সহকর্মী জুম্মান সাদিক জাবরিন সরাসরি প্রথমে যাচ্ছে হিমাদ্রির কাছে আমি আছি সাল্লা উপজেলার সায়দ আলী মডেল উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ে একটি ভূত কেন্দ্র এবং এই ভূত কেন্দ্রের প্রায় ছয়টি ভূত রয়েছে এই ভূতগুলিতে প্রায় তেইশশোর মতো ভোট আছে এবং সকালে ভোট পড়ার হার কম থাকলে এখন ভোটের পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বিশেষ করে মহিলারা এখন বাড়ি কাজ সেরে ভোট দিতে আসছেন পাশাপাশি একটু বলে রাখি যে সুনামগঞ্জ থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দূরবর্তী এই শাল্লা উপজেলা এই সাল্লাহ উপজেলার একদিকে রয়েছে নেত্রকোনা জেলা একদিকে কিশোরগঞ্জ একদিকে হবিগঞ্জ আরব নদীকে সুনামগঞ্জ এই চারটি উপজেলার একটি মিলনস্থল হলো সাল্লা উপজেলা এই শাল্লা উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক বলতে কোনো কিছু নেই এখানে আসা যাওয়ার খুব কষ্ট এবং কোনো ধরনের সড়ক যোগাযোগ না থাকার ফলে এবং এখানে প্রায় সাঁত্রিশটি কেন্দ্র রয়েছে সাঁত্রিশটি কেন্দ্রর মধ্যে মাত্র দুটি কেন্দ্রতেই সুগম যোগাযোগ ব্যবস্থা রয়েছে এবং বাকি পঁয়ত্রিশটি কেন্দ্রতেই এখানে ট্রলি দিয়ে এবং অর্থাৎ পাওয়ার টিলারের মতো এক ধরনের গাড়ি আছে সেগুলি দিয়ে এখানে চলাচল করতে এবং প্রত্যেকটি কেন্দ্র একটি থেকে অন্যটি অনেক অনেক দূরত্বের থাকার কারণে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সেভাবে মেনটেন করা সম্ভব না আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে তারা জানিয়েছেন যে সাল্লার যে কোনো কেন্দ্র অর্থাৎ সাল্লা বাজারের দুটি মাত্র কেন্দ্র রয়েছে বাকি পঁয়ত্রিশটি কেন্দ্রই সাল্লার থেকে অনেক অনেক দূরে কোনোটা হবিগঞ্জের পাশে পাশেকোনার পাশে অন্য অন্য জেলার পাশে তো আমরা কথা বলেছিলাম আইন সাথে তারা যে এই যে দুর্গম জনপদ সুনামগঞ্জের সবচেয়ে দুর্গম এবং অবহেলিত জনপদ এই সাল্লার যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে স্বয়ংসভা নির্বাচনী সহিংসতা দেখা দেয় এবং আমরা কথা বলেছিলাম এখানকার অনেক প্রবীণদের সাথে তারা জানিয়েছেন যে যে কোনো স্থানীয় নির্বাচনে দুর্গম দুর্গম কেন্দ্রগুলিতে যেগুলিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং জাতাত করা যায় না এবং আইন বাহিনী সহজেই কোন কেন্দ্রে যেতে যাতায়াত করতে পারেন না সেই সমস্ত কেন্দ্রে আসলে এই যে আইন পরিস্থিতির অবনতি হয় এবং অনিয়মের ঘটনাগুলি ঘটে আমরা কথা বলেছিলাম এখানকার প্রশাসনের সাথে তিনি জানিয়েছেন যে সাল্লার প্রত্যেকটি কেন্দ্রে একটি থেকে আরেকটি দূরত্ব কমপক্ষে পনেরো থেকে বিশ কিলোমিটার এবং অসংখ্য নদী খাল বিল এগুলি পেরিয়ে এই সমস্ত কেন্দ্রে যেতে হয় এবং সাল্লাতে ভোটার ব্যালট বাক্স পাঠানো থেকে শুরু করে ব্যালটের সরঞ্জাম পর্যন্ত সমস্ত কিছু করতে গিয়ে একটা অনেকটা ব্যাগ হয় কারণ আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে তারা জানিয়েছেন যে এত বছরের সাল্লার যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়ার কারণে এই সাল্লার দুর্গম কেন্দ্রগুলিতে এই ধরনের সহিংসতা ঘটে এবং এই সহিংসতার সুযোগ নেয় দুষ্ট লোকের আমরা কথা বলেছিলাম এখানকার পুলিশ অতিরিক্ত পুলিশ সুপারের সাথে তিনি জানিয়েছেন যে সাল্লার কেন্দ্রগুলি অত্যন্ত দুর্গম এলাকাতে এগুলিতে আর শৃঙ্খলা বাহিনীর যাতে অনেকটা আহ পেতে হয় তাই এই সুযোগে দুর্বৃত্তরা এই সুযোগটা নিয়ে থাকে তো আমরা এখন চলে যাব বগুড়ার নির্বাচনের সবশেষ খবর জানতে জ্যাভলিনের কাছে গাবতলি উপজেলা ছাড়াও কিন্তু আরও দুটি উপজেলায় বগুড়াতে প্রথম ধাপের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে তবে সবচেয়ে আলোচনার কেন্দ্রে আছে এই গাবতলি উপজেলা কেননা ইতোমধ্যেই দুটি কেন্দ্রে দুটি তিনটি কেন্দ্রে কিন্তু আমরা অনিয়মের খবর এখনও পর্যন্ত পেয়েছি এবং এই বিশেষ করে বলতে গেলে দুটি ঘটনা সেটি হচ্ছে মাঝপাড়া অর্থাৎ এই গাবতলি মাঝপাড়া কুসুমকলি প্রাথমিক বিদ্যালয়ের যে কেন্দ্র সেখানে কিন্তু প্রায় নয়শো ব্যালট পেপার সেটি কেন্দ্রের বাইরে পাঠানোর অভিযোগ এবং সেখানে ভোট প্রায় ছয়শটিতে সিল পাওয়া গেছে সেটি জব্দ করেছে এবং এখানকার প্রিজাইডিং কর্মকর্তা সহ দুজনকে সেখানে আটক করা হয়েছে পুলিশ সেখানে আটক করেছে এছাড়াও সোনারায় উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রেও কিন্তু আমরা দেখেছি প্রিজাইডিং কর্মকর্তা দুজনকে তাদের ঘরে বাইরে থেকে আটকে রাখা হয়েছিল এবং আমরা সেখানকার সহকারী প্রিজাইডিং অফিসার দুজনের সঙ্গে কথা বলে যেটা জানতে পারি প্রায় দশ থেকে পনেরো জন অজ্ঞাত ব্যক্তি তারা এসে ব্যালটের বইটি তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং সেখানে জাল ভোট প্রয়োগ করে এবং আমরা সেখানে তাৎক্ষণিকভাবে দেখতে পাই আসলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা যায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার নেতৃত্বে এখানে সেটি আদালত এখানে পরিচালনা করা হয় এবং তারা প্রাথমিকভাবে সেই প্রমাণটি পান এবং প্রায় তিনটি বই অর্থাৎ তিনশো ব্যালটের কিন্তু সেখানে দেখা গেছে কোনো ধরনের টিপসই কিংবা প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়া সেখানে কিন্তু জাল ভোট প্রদান করা হয়েছে তো এই প্রমাণ পাওয়ার পরে সেখানেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেখানকার যিনি প্রিজাইডিং কর্মকর্তা এটিএম আমিনুর রহমান তাকে কিন্তু তিনি সহ আরও দুজন যে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে এবং জেলা নির্বাচনী কর্মকর্তা যিনি কিনা এই উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন তারা কিন্তু ইতোমধ্যেই সেখানে আসছেন এবং সেখানে আসবার পরে আসলে তারা ব্যবস্থা নেবেন এবং তাদেরকে আসলে এই ভোটের ব্যাপারে কী হবে সেটি স্থগিত করা হবে এই কেন্দ্রে কি বা বাতিল করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তো এখনো পর্যন্ত এই ছিল বগুড়ার যে ভোট গ্রহণ তার সবশেষ পরিস্থিতি আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জে সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিরাজগঞ্জের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জ সদর কাজীপুর এবং বেলকুচি সকাল থেকে আসলে স্থানীয় ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ভুয়াত তার কাছ থেকে কিন্তু হাজার টাকা সহ তাকে পুলিশ আটক করেছে আমাদেরকে সহকারী পুলিশ সুপার আদান মুস্তাবিদিন যেটি জানিয়েছেন যে ভোটকে প্রভাবিত করা অর্থাৎ ভোটারদের মাঝে এই টাকা দিয়ে ভোটকে প্রভাবিত করার জন্য উদ্দেশ্যে তিনি এই টাকাগুলো নিয়ে ভোটকেন্দ্রে সামনে ঘোরাঘুরি করছিলেন কিন্তু তখনই সেই জহুরুল ইসলাম ভুঁইয়াকে আটক করা হয় ইতিমধ্যে তাকে বেলকুচি থানায় নিয়ে হয় হয়েছে এবং আইনি যে প্রক্রিয়া সেটি কিন্তু পরবর্তীতে তারা গ্রহণ করবে এছাড়া সিরাজগঞ্জের তিনটি উপজেলায় কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গণনা হয়েছে সকালের দিকে কিছুটা বৃষ্টি থাকায় ভোটার উপস্থিতি কম ছিল কিন্তু বেলাবার সাথে সাথে ভেই ভোটার উপস্থিতি বাড়ছে এবং তিনটি উপজেলায় কিন্তু ইভিএম এ ভোট গ্রহণ হচ্ছে এবং ইভিএম এর ভোট গ্রহণের মাধ্যমে সেই তারা ভোটাররা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার ভোটাধিকার প্রয়োগ করছেন এবং সেটি আমরা দেখছি এবং সিরাজগঞ্জের বিশেষ করে বেলকুচি এবং সদরে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এবং ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা বেশ লক্ষ্য করছি এদিকে জেলার রিটার্নিং অফিসার আমাদেরকে যেটি জানিয়েছে যে ভোট সুষ্ঠু এবং অবাধ করতে সব ধরনের আইনি পদক্ষেপ অর্থাৎ আইন শৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কিন্তু আসলে প্রস্তুত রাখা প্রতিটি কেন্দ্রেই পুলিশ গোয়েন্দা পুলিশ আনসার পিডিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আসলে কাজ করছে সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু আসলে মোবাইল কোর্টের মাধ্যমে তারা কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা এছাড়া যে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে আমার কথা হয়েছে তিনি যেটি জানিয়েছে যে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া কিন্তু সুষ্ঠুভাবে তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জে তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে নির্বাচন অন্য সবশেষ খবর প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে সে খবরই আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা আমরা সরাসরি ছিলাম সিরাজগঞ্জে এর আগে ছিলাম বগুড়াতে এবং তার আগে ছিলাম সোনামগঞ্জে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া 139 উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম প্রথম চার ঘন্টায় বিশ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি কথা জানান প্রাপ্ত তথ্য অ্যানালাইসিস করে দেখেছি গড়ে অঞ্চলভিত্তিক পনেরো থেকে বিশ পার্সেন্ট হারে ভোট কাস্ট হয়েছে দুপুর বারোটা পর্যন্ত যে প্রাপ্ত তথ্যগুলো বড় ধরনের কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি দু একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের খাগড়াছড়ি জেলার লক্ষ্মীশ্বরী উপজেলার একটি ভোট কেন্দ্রের বাহিরে গণ্ডগোল হওয়াতে সেখানে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে এছাড়া কোথাও ভোট গ্রহণ কার্যক্রম বন্ধ হয়নি এদিকে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনের পরও বিএনপির অভিযোগ ডামি উপজেলা নির্বাচনে জনগণ যায়নি মানুষ ভোট বর্জনের মধ্য দিয়ে সরকারকে ধিক্কার জানাচ্ছে সকালে নয়াপলছনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কোবিনেজ উপজেলা নির্বাচন যেটি ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যাত নির্বাচন সেটি তারা শুরু করেছে ভোটাররা আজকে সকাল থেকে শুরু হয়েছে ভোট কেন্দ্রে যায়নি এবং এটার মধ্যে দিয়ে তারা তাদের সাহসের বুক বেঁধে দাঁড়ানোর জনগণ এবং ভোটাররা ক্ষমতাসীনদের নিজের আর পরিবারের আর্থিকভাবে গুছিয়ে নেওয়ার ধান্দাতে সারা দেশ বিপর্যস্ত হামলা করে রক্তপাত রক্তপাতের ধারা বইছে সর্বত্র এবার প্রসঙ্গ ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ না হওয়ায় আক্ষেপ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের কাছে দেশের পাশাপাশি নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দোয়া করার আহ্বানও জানিয়েছেন তিনি সকালে রাজধানীর আশকোনা ক্যাম্পে হজ কার্যক্রম দু হাজার চব্বিশ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন ডিজিটাল দেশ গড়ায় ঘরে বসেই হজের সব কাজ করতে পারছেন মুসল্লিরা লাভবেক আল্লাহম্মা লাভবে ধ্বনিতে প্রতি বছরই পবিত্র আরাফা ময়দানে মুখরিত হয় মহান আল্লাহর সান্নিধ্য অর্জনে হজ কাফিলায় মিলিত হন বিশ্বের লাখ লাখ মুসল্লি এবার মুসলিম ওম্মার সবচেয়ে বড় জমায়েতে সামিল হতে বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন পঁচাশি হাজার দুশো সাতান্ন জন বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশ্যে শুরু হবে হজ ফ্লাইট এর আগের দিন বুধবার সকালে রাজধানীর আশকোনায় হজ কার্যক্রম 2024 এর উদ্বোধনীর অনুষ্ঠানে কোতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করেন হজ যাত্রীদের সঙ্গে হজ ব্যবস্থাপনারকে বক্তব্যে হজ ব্যবস্থাপনা উন্নত করতে সরকারের নানামুখী পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করায় ঘরে বসে সহজে হজের সব কার্যক্রম করতে পারছেন মুসল্লিরা আজকে আমরা ই হজ ব্যবস্থাপনা করতে পেরেছি কারণ এই ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়ন করেছি আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব এরপর কারো কষ্ট করতে হবে না একেবারে ঘরে বসে আপনার সব ব্যবস্থা পাবেন সোজা প্লেনে উঠবেন চলে যাবেন এই সময় হজ যাত্রীদের দেশের পাশাপাশি নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দোয়া করার আহ্বান জানান সরকার প্রধান ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোর একযোগে কাজ না করার আক্ষেপ করেন তিনি আপনারা যে যাবেন আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন বাংলাদেশের মানুষের জন্য জন্য করবেন সেই সাথে সারা বিশ্বের মুসলিম প্যালেস্টাইন আমার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে এটা তাদের অধিকার সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো তাহলে আরো আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম কিছু মানুষের জন্য যাতে শান্তির ধর্ম ইসলামের বদনাম না হয় সে বিষয়ে সজাগ থাকতে বলেন প্রধানমন্ত্রী পরে হজ কার্যক্রম দু এর চব্বিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি হজ যাত্রা শুভ হোক এবং এই হজ যাত্রা শুভ উদ্বোধন ঘোষণা করছি ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা সীমান্ত হত্যা কোনোভাবে কাম্য নয় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন একযোগে কাজ করছে ঢাকা এবং দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিফিংএর মন্ত্রী জানান ভারতের পররাষ্ট্র সচিবের সফরে আগামীকালের বিষয়ে আলোচনা হবে দেখুন আমরা অবশ্যই সীমান্ত হত্যার বিপক্ষে গতকাল যে যেই ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক আমরা দুই দেশেই এটি যাতে না হয় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি সীমান্তে যারা প্রহরী দুই যারা আছে তারা যাতে কোনো ক্ষেত্রেই এমন বল প্রয়োগ না করে যাতে জীবন হানি ঘটে সেটির জন্য আমরা রেগুলার কনসালটেশনের মধ্যে আছি ভারতের পররাষ্ট্র সচিব আসলে পরে এই বিষয়টি আমরা আলোচনা করব প্রকৃতির মধ্য দিয়ে তিনি সন্ধান করেছেন মানব জীবনের প্রকৃতির মাঝেই অস্তিত্ব খুঁজে পেয়েছেন মানুষের সাহিত্যের ভাষায় পরিবেশ রক্ষার দাবি তুলেছেন আজ থেকে শত বর্ষ আগে আজকের অবক্ষয়ের সময়ে কিংবা অনাগত আগামীতেও তিনি প্রাসঙ্গিক অনিবার্যভাবে রবীন্দ্রচর্যা কোনো দিবস কিংবা নির্দিষ্ট সময়ে নয় প্রতি মুহূর্তের প্রতিপলকের বিশ্বকবির একশো তম জন্মবার্ষিকীতে তার প্রকৃতি ভাবনা তুলে ধরেছেন সহকর্মী তাজিন রিকা দীর্ঘ দুর্বিষহ এক অস্বস্তিকর সময় কাটিয়ে প্রাণ প্রকৃতিতে এখন প্রশান্তির ছটা গ্রীষ্মের খরতাপে অষ্ঠাগত মানব মনে স্বস্তির পরশ সেই সঙ্গে গাছে গাছে পাহাড়ি ফুলের সমারোহ রঙিন পদঘাট মানুষের মনেও লেগেছে রঙের ছোঁয়া এভাবে একনিমিষে বদলে যাওয়া প্রকৃতির পক্ষেই সম্ভব এই কি তবে প্রকৃতির শক্তি নাকি এই বৈচিত্র্যের কারণেই প্রকৃতিকে নিয়ে এত বন্দনা এত জয়গান কখনো রুদ্রমূর্তি কখনো বিস্তৃত ক্যানভাস জুড়ে ছড়িয়ে দেয়া কোমলতার পরশ কখনো রঙে কখনো ধূসর আবার কখনো সজলতার আখরে জাগিয়ে তোলা মানুষের ভেতর বাহির এবারের বৈশাখী ঝড়ের ঝাপটা বুঝি তেমনই এক আক্তার যার জন্য দিনের পর দিন অপেক্ষা ঠিক যেন তীর্থের কাকের মতো অবশেষে এলো সজল ঘন ঘর বর্ষণ এসেই শান্তি করে গেল খরতাপে ঝলসে থাকা সময় পুড়তে থাকা মানুষ আবার নাকি এলো না পুরোপুরি রয়ে গেছে সেই দ্বিধাও এখানেই বোধ হয় প্রকৃতির রাজত্বের মহিমা এতেই বোধ হয় লুকিয়ে আছে তার রহস্যের অনেকটা চিরচেনা এই প্রকৃতি রবীন্দ্র সাহিত্যের অন্যতম অনুষঙ্গ তার শিল্প চিন্তা ও চেতনায় সব থেকে বেশি প্রাধান্য পেয়েছে প্রকৃতি তবে শুধু প্রকৃতি বন্দনাই নয় দীর্ঘ জীবন প্রবাহে রবীন্দ্রনাথ লেখায়ও প্রকাশ করে গেছেন প্রকৃতির প্রতি মমত্ববোধ ও দায়বদ্ধতা শতবর্ষ আগেই উদ্বেগ প্রকাশ করেন পরিবেশ দূষণ নিয়ে রবীন্দ্রনাথ শুধু মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক নিয়ে লেখেননি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে তার বাস্তব রূপও দেখিয়েছেন করেছেন বৃক্ষরোপণ উৎসব অন্তরে নিকেতনের অরণ্যই সবুজ পরিবেশ ও পূর্ব বাংলার সবুজ শ্যামল প্রকৃতিতে সুযোগ পেলেই বসবাস নৈসর্গিক পৃথিবীর প্রতি তার প্রেমকে করে বেগবান রবীন্দ্রনাথের জীবন দর্শন শিক্ষা দেয় মানব প্রজাতি প্রকৃতি বহির্ভূত নয় বিশ্বের বাস্তুবৃত্তের অবিচ্ছেদ্য অঙ্গ অহংকারী দিগ্বিজয়ীর মতো প্রকৃতি পরিবেশের উপর খবরদারি নয় মানুষের শ্রেষ্ঠত্বের মূল চাবিকাঠি দাঁড়িয়ে এক প্রাকৃতিক সত্যের উপর যেখানে প্রভুর মতো শাসন শোষণের কোনো স্থান নেই প্রকৃতি মায়ের সুর তাল ছন্দের সঙ্গে জীবনকে মানিয়ে চলার দীক্ষা মানুষ প্রকৃতির সন্তান প্রকৃতি মানুষের সব থেকে বড় শিক্ষা নয় তাই প্রকৃতিকে বিনষ্ট নয় রবি ঠাকুরের মতো চিত্ত দিয়ে প্রকৃতির বৃত্তকে হৃদয়ে ধারণ করুক মানুষ প্রকৃতির রূপ রস গন্ধ হয়ে উঠুক মানুষের বেঁচে থাকার অন্যতম রসজ তাজরিন সময় সংবাদ ঢাকা দেশে এখন পর্যন্ত অ্যাস্ট্রোজেনেকার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি তবে এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে অনুসন্ধানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন রাজধানীর আপে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন যে ডেঙ্গি রোগীদের জন্য পর্যাপ্ত সেই লাইন ও স্বাস্থ্য সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন দেশে এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো রিপোর্ট আমরা পাই নাই তবে আমি এটা জানার পরে ডিজি হেলথকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা সার্ভে করছে মানে যে আমরা যাদেরকে টিকা দেওয়া হয়েছে তাদেরকে তারা এই সার্ভে করে আমাকে রিপোর্ট দিবে আমরা সেটা এখনও যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যে আমাদের দেশে কতটুকু মানে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে আমি এটার সম্বন্ধে কিছু বলতে পারবো না তবে আমরা এটি নিয়ে কনসার্ন আমরা যদি ডেঙ্গির উৎসগনা বন্ধ করতে না পারি আমি যতই হাসপাতাল বানাই কিন্তু এটা তো মানে বন্ধ হবে না সেইভাবে আমরা কাজ করছি সুতরাং দেশের বাইরের খবর জানাবো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস এ সময় ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে সাক্ষ্য দেওয়ার সময় উপস্থিত ছিলেন ট্রাম্পও তবে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি নিউ থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব মঙ্গলবার আবারও নিউইয়র্কের আদালতে উপস্থিত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন তার উপস্থিতিতেই সাক্ষ্য সাক্ষ্যগ্রহণ হয় পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসের শুরুতেই ট্রাম্পের আইনজীবী স্টর্মির কাছে জানতে চান তিনি সাবেক প্রেসিডেন্টকে ঘৃণা করেন কিনা ঝটপট জবাব দেন স্টর্মি বলেন ট্রাম্পকে ঘৃণা করেন তিনি আইনজীবীর অপর এক প্রশ্নের জবাবে স্টর্মি আদালতকে জানান তার মুখ বন্ধ রাখার জন্য চুক্তি করেছিলেন ট্রাম্প কিন্তু সেই চুক্তি অনুযায়ী অর্থ তিনি পাননি আর তাই স্টর্মি নিজেই চুক্তিটি বাতিল করে দেন এরপর নিজেদের আইনজীবীর মাধ্যমে ট্রাম্পের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন এই পর্ণতারকা পাশাপাশি সংবাদ মাধ্যমেও মুখ খোলেন এ বিষয়ে এরপর নতুন প্রস্তুত করা চুক্তির খসড়া এবং তাতে সম্মতি দিয়ে সই করেন স্টর্মি আদালতে স্টর্মি যখন এসব কথা বলছিলেন তখন কোনো প্রতিক্রিয়া দেখাননি ট্রাম্প এ সময় বেশ শান্তই ছিলেন সাবেক এই প্রেসিডেন্ট ঘটনা শুরু দু সালে স্টর্মি ড্যানিয়ালস সঙ্গে যৌন সম্পর্ক গড়ে উঠেছিল ট্রাম্পের পরে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে এক লাখ তিরিশ হাজার ডলার ঘুষ দেয়া হয় স্টর্মিকে আর এ তথ্য ট্রাম্প করেন গোপন যদিও বরাবরই পর্ণতারকার অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার প্রথম ধাপে দেশের একশো উনচল্লিশ উপজেলায় ভোট উৎসব ভোট পড়েছে বিশ শতাংশ কেন্দ্রে কেন্দ্রে লাইন থাকলেও বিএনপি বলছে ডামি নির্বাচন ২২ জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ না থাকায় প্রধানমন্ত্রীর খুব নির্যাতিতদের জন্য দোয়া করতে হাজিদের প্রতি আহ্বান উদ্বোধন করলেন হজ ক্যাম্প এই ছিল দুপুরের সময় এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী নাবিলা সোহার ধন্যবাদ বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়